Wardi, Wardi, Mush. Coyo, ¿dónde coyo? Coyo. ¿Has estado una de ti? ¿Qué no? Bajo la cota de la villa. Bajo la cota. ¿Qué es eso? Está por la cota de la villa. ¿Qué han hecho los dedos? Uf, ¿qué por ahí? ¿Cómo está por ahí? Pero. ¿Está culona, 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 culona? ¿Está cuando yo hice lo? ¿A para estar ese? Uf, ¿cuándo voy a hacer lo? তো লিফট হচ্ছে ওরা একটা অফ করে দিছিল, দেন হচ্ছে আমরা আরেকটা লিফট দিয়ে দেন চলে আসলাম বিউটি বাফেটে। সালুনে আমার কিছু কাজ আছে, তো ওগুলো করার জন্য হচ্ছে চলে আসলাম। তো আসার পর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে লেগেছিল, হচ্ছে 10 মিনিটের মতো ওয়েট করতেছিলাম। তো ওয়াদি বেবিকেও সাথে করে নিয়ে আসছি, ওর ড্যাডি বলতেছে ওকে শহর নিয়ে যাও বাইরে, যেহেতু গরম পড়তেছে অনেক, তো ওকেও তোমার সাথে বসে রাখো। তো ওয়াদি বেবি আমার সাথে বসে থাকে কি না ওটা তো আর জানি না, তো যাই হোক নিয়ে আসলাম ওকে। ও হচ্ছে চারিদিকে দেখতেছিল। তো এই তো আমার হচ্ছে নিজেকে প্যাম্পারিং করা শেষ, এখন হচ্ছে তো চলে যাব, তো রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে ওয়াদি বেবি কিন্তু আমার কোলেই বসেছিল, তো সব কিছু হচ্ছে যোগা কোলে নিয়ে নিয়ে করিয়েছি। আর এদিকে আমাদের মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বিউটি বাফেটের কিন্তু প্রতিটা সার্ভিসই অনেক ভালো, আমার হচ্ছে যে প্রায় সময় যাওয়া হয় ওইখানে, তো প্রতিটা সার্ভিসই আমার কাছে ভীষণ ভালো লাগে। সো যারা যারা গিয়েছেন, যারা যারা ওইখানে সার্ভিস নিয়েছেন, তারা তো জানেনই ওইখানে সার্ভিস কেমন, তো কার কেমন লাগে জানি না, বাট আমার কাছে কিন্তু এদের প্রতিটা সার্ভিসই ভালো লাগে। তো এই তো এখন ওয়াদি বেবিকে নিয়ে হচ্ছে যে কিছুক্ষণ ফটোশ্যুট আর হচ্ছে ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো ওয়াদি ফ্লাওয়ার গুলো দেখে বলতেছিল যে হোয়াইট কালার ফ্লাওয়ার, তো এগুলো দেখতেছিল। তো এখানে দাঁড়ানোর সাথে সাথে হচ্ছে একটা কথা মনে পড়ে গিয়েছিল, যখন ওয়াদি বেবির বয়স 1 মাস ছিল, তখন আমি এই মিররটার সামনে হচ্ছে এভাবে দাঁড়িয়ে ওয়াদি বেবিকে কোলে নিয়ে পিকচার ক্লিক করেছিলাম। আর আজকে ওয়াদি বেবি হচ্ছে আমার সাথে এসে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে এখানে। আসলে চিন্তা করতে অবাক লাগে যে এত দ্রুত কিভাবে টাইমগুলো চলে যায়। তো এদিকে ওয়াদি বেবি হচ্ছে ঝর্ণাটা দেখে ওইখানের মধ্যে ওয়াটার দেখতেছিল, পানি দেখে হচ্ছে ওগুলো ধরার জন্য দাঁড়িয়েছিল, তো ওকে ধরতে নিষেধ করতেছিলাম। তো এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব ওয়াদি বেবির হেয়ার কাট করতে। তো আপনাদের ভাইয়া এদিকে হচ্ছে বেচারা বাহিরে গরমের মধ্যে বসে বসে আমাদের জন্য ওয়েট করতেছিল। তো এখন হচ্ছে আমরা চলে যাব আলভিরাসে ওয়াদি বেবির হেয়ার কাট করার জন্যে। তো আজকে হচ্ছে আমাদের মা ছেলের প্যাম্পারিং টাইম, তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে একটু ফ্রি আছে, যার কারণে আমাদের মা ছেলেকে নিয়ে হচ্ছে যে বেরিয়ে পড়লো। আজকে হচ্ছে আমরা মা ছেলে নিজেদেরকে প্যাম্পারিং করব, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করব, আর হচ্ছে শপিং করব। ওয়াদি বেবি সালুনে যাওয়ার আগে আপনাদের ভাইয়া বলতেছিল একটু হচ্ছে যে পারফিউম নিবে, তো চলে আসলাম আফমি প্লাজায়, বিউটি বাফেটের পাশেই আফমি প্লাজা। তো এখানে আগে চলে আসলাম, এখান থেকে হয়ে দেন হচ্ছে যে আলভিরাসে যাব। তো পপকর্নের স্মেল পেয়ে হচ্ছে যে ক্যারামেল পপকর্নের ক্রেভিং হতেছিল, তো নিয়ে নিলাম ক্যারামেল পপকর্ন। তো ওয়াদি বেবি হচ্ছে যে ওইখানে ক্যান্ডি ফ্লস দেখে ওগুলো খাওয়ার জন্য বলতেছিল, মানে দেখাই দিতেছিল, তো ওর জন্য হচ্ছে যে একটা স্ট্রবেরি ক্যান্ডি ফ্লস নিয়ে নিলাম। ক্যান্ডি ফ্লস কিন্তু আমারও ভীষণ পছন্দ, তো মা ছেলে এই ক্যান্ডি ফ্লসটা খাবো। এদিকে হচ্ছে ওয়াদি বেবি পপকর্ন অনেক পছন্দ করে, ও চাইতেছিল ও হচ্ছে যে এগুলো নিয়েই পুরো প্যাকটাই ও নিবে, এই জন্য কান্নাকাটি করতেছিল, ওকে দিতেছিলাম না দেখে। তো ক্যান্ডি ফ্লসটা হচ্ছে যে ও রাগ করে ফার্স্টে ফার্স্টে খাচ্ছে না, তো আমরা হচ্ছে খেতেছিলাম আপনাদের ভাইয়া আর আমি। আপনাদের ভাইয়া একটু কমই পছন্দ করে, কিন্তু ওকেও হচ্ছে যে জোরজবস্তি করে করে আমি খাওয়াই। তো ওয়াদি বেবি মুড ভালো হওয়ার পরে ওকে দিতেছিলাম। আর ওয়াদি বেবির একটা অভ্যাস, ওর হচ্ছে মাথা খারাপ হলে মুডটা অফ হয়ে গেলে ও শপিংয়ে হোক রাস্তায় হোক যেখানে হবে হোক ও কিন্তু বসে যায় মাটিতে, ফ্লোরের মধ্যে বসে যাবে। তো যাই হোক, এখানে আমরা এখন হচ্ছে পারফিউম নিতে চলে আসলাম, এদের পারফিউমগুলো কিন্তু অনেক ভালো। আর এখান থেকে হচ্ছে আমরা সবসময় পারফিউম আতর এগুলো হচ্ছে পারচেস করি। তো এরপরে হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম, চিন্তা করতেছিলাম আর কী নিয়ে যাই। আজকে ওয়াদি বেবির জন্য কিছু শপিং করব, আমিও একটু টুকিটাকি হালকা পাতলা শপিং করব। তো এইদিকে আমার জন্য ড্রেস দেখতেছিলাম, টপস নেওয়ার চিন্তা ছিল কিন্তু পছন্দ হচ্ছে না। আসলে এমনই হয় যখনই হচ্ছে যে এমনি নর্মালি ঘোরাফেরা করতে চাই, শপিং করার চিন্তা থাকে না, তখন কিন্তু সব কিছু পছন্দ হয়, কিন্তু যখন কিনার
চিন্তা নিয়ে যায় তখন কিছুই পছন্দ হয় না। কার কার আমার মতো এই অবস্থা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এদিকে হচ্ছে যে কাপড় চোপড় না নিলে বললাম যে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে দাও আমাকে, আপনাদের ভাইকে বললাম, তো চলে আসলাম স্কিন কেয়ারের প্রোডাক্ট নিতে। তো নিয়ে নিলাম কিছু, অনেকদিন ধরে আসলে বিজি থাকার কারণে স্কিন কেয়ার করা হয় না, তো কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম। এরপর চলে আসলাম হচ্ছে স্বপ্নে। তো স্বপ্নে আসলাম হচ্ছে ওয়াদি বেবির জন্য কিছু জুস নিব। তো ও হচ্ছে এখানে আসা মাত্রই কিন্ডার জয় দেখে ও কিন্ডার জয় নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। ওর কিন্তু কিন্ডার জয় অনেক পছন্দ, আসলে সব বেবিদেরই কিন্ডার জয় পছন্দ। তো ওয়াদি বেবির জন্য হচ্ছে জুস আর কিন্ডার জয় নিয়ে নিলাম। এগুলো নিয়ে নিচ্ছি হচ্ছে যে ওকে একটু পাম্পিং করার জন্যে, কেননা এখন ওর হেয়ার কাট করা হবে। ওর মুড ভালো করার জন্যে হচ্ছে ওকে এগুলো কিনে দিলাম। তো ওর হচ্ছে মুড খারাপ থাকলেও কোনো কিছুতেই কিছু করতে দিবে না। তো এগুলো নিয়ে হচ্ছে ও অনেক হ্যাপি, মনের মতো সব জিনিস পেয়ে গেল। গতবার কিন্তু ওয়াদি বেবি হেয়ার কাট করার সময় ওকে ওর ড্যাডি আগে থেকে বলে এনেছিল যে আজকে ওর হেয়ার কাটিং করা হবে, ফার্স্ট টাইম যখন হেয়ার কাট করেছিল গতবার। তো ওকে বুঝিয়ে বলিয়ে আনছিল, দেখে ও কিন্তু কান্নাকাটি অনেকটাই কম করেছিল, কান্নাকাটি করেছে বাট অতটা না। কিন্তু আজকে কিন্তু ও মানে ভীষণ জ্বালাইছে আপনাদের ভাইকে, আমাকে, আর হচ্ছে যে হেয়ার কাট করছে তাকে। প্রথমে হচ্ছে একজন হেয়ার কাটিং করতে আসছিল, তার দিয়ে তো করাবে না, দেন হচ্ছে যে গতবার যে ভাইয়াটা করিয়েছিল তো আমরা হচ্ছে যে তাকে আবার ডেকে তার দিয়ে হচ্ছে যে বেবির হেয়ার কাট করিয়েছিলাম। তো গতবারের হেয়ার কাটটা আসলে অনেক সুন্দর হয়েছিল, তো কিন্তু এবারের হেয়ার কাটটা মোটামুটি হয়েছে, কেননা ও কিন্তু টোটালি কাটতে দিতেছিল না, তো অনেক জ্বালাতে ছিল, ভিডিও করতে পারতেছিলাম না। তো ওকে হচ্ছে যে আপনাদের ভাইয়া আর আমার দুজনে ধরতেছি মানে ধরতে হইতেছিল। এদিকে আপনাদের ভাইয়া অ্যাপ্রন পরে অলরেডি বসে আছে, মনে হচ্ছে আপনাদের ভাইয়া হেয়ার কাট করবে, কিন্তু না, আজকে ওয়াদি বেবি শুধু হেয়ার কাট করবে। তো ওয়াদি বেবি হচ্ছে আপনাদের ভাইয়াকে দেখে কোনোভাবে ড্যাডির কোলেও যাচ্ছে না, ও বুঝতে পারছে যখনই হচ্ছে আপনাদের ভাইয়া অ্যাপ্রন পরছে। তো খুবই হচ্ছে যে বাজে রকমের ভাবে জ্বালাইছে ও আজকে। ওকে যখন কাঁচি দিয়ে হেয়ার কাট করতেছিল ও হচ্ছে তখন মোটামুটি চুপ থাকে, যখনই মেশিন নেয় ওর কান্নাকাটি শুরু। আর এদিকে হচ্ছে যে ওকে আজকে কোকোমেলন দিয়েও শান্ত করা যাচ্ছিল না, আর মেশিনের আওয়াজ শুনলে, সাউন্ডটা শুনলে ও ভয় পাইতেছিল। তো ফাইনালি ওয়াদি বেবির হেয়ার কাট কোনোভাবে করে দিছে, আর ভাইয়াটারও অনেক কষ্ট হয়েছে, অনেক ধৈর্য নিয়ে হচ্ছে যে ওয়াদি বেবির হেয়ার কাটটা করছে। তো ওয়াদি বেবিকে ফাইনালি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ক্যাটালগে যে হেয়ার কাটটা দেখিয়েছিলাম ওইটা মোটামুটি হয়েছে, কিন্তু গতবার যে কাটিংটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু সেম টু সেম করে দিয়েছিল, কিন্তু এবারও জ্বালানির কারণে তেমনটা পারফেক্ট হয়নি। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে যে চলে আসলাম ওয়াদি বেবির শপিং করতে। তো এখানে এসেও আগে হচ্ছে যে আমি নিজের জন্য হচ্ছে যে কিছু টপস দেখতেছিলাম, তো বাসায় পড়ার জন্য হচ্ছে যে টপসগুলো দেখতেছি, ট্রাই করতেছি ভালো লাগে কিনা। তো এরপরে হচ্ছে যে ওয়াদি বেবির জন্য কিছু শপিং করলাম। আপনাদের ভাইয়ের খিদে লেগে গিয়েছে, তো ও হচ্ছে বসে বসে চা খাচ্ছে, আর ওয়াদি বেবি শুধু বের হওয়ার পর থেকে লাগাইছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, ও শুধু এটা বলতে পারে, তো এটাই বলতেছিল। আর আইসক্রিম কিন্তু ওয়াদি বেবির অনেক পছন্দ, এই ভ্যানিলা ফ্লেভারের কোনটা, তো ওকে হচ্ছে যে কোন কিনে দিয়েছি আমাদের জন্য, চটপটি ফুচকা, দই ফুচকা, এগুলো হচ্ছে যে অর্ডার করে দিয়েছি। তো আমরা হচ্ছে যে খাবারের জন্য ওয়েট করতেছিলাম, তো ওয়াদি বেবি হচ্ছে কোন আইসক্রিম জাস্ট হচ্ছে খাবে খাবে বলে, কিন্তু ও পুরোটা ফিনিশ করতে পারে না, ওর থেকে ওর ড্যাডি আর না হয় আমি এভাবে একটু একটু খেয়ে ফেলি। আবার বেশি হচ্ছে ঠান্ডা খেতে দিলে বাচ্চাদের প্রবলেম, তবুও যখন একটু পছন্দ করে এই জন্য একটু একটু ওর হাতেই দেয়, কিন্তু বেশিরভাগটুকুই হচ্ছে আমি আর ওয়াদি বেবির ড্যাডিই খেয়ে ফেলি। তো ফাইনালি এদিকে হচ্ছে আমাদের ফুচকাগুলো চলে আসলো, দই ফুচকা আর হচ্ছে ঝাল ফুচকা। তো বের হওয়ার পর থেকে টুকিটাকে অনেক কিছু খেতেছিলাম, তো পেট ভরা ছিল, এই জন্য একটা ঝাল ফুচকা, একটা দই ফুচকা আর একটা চটপটি নিয়ে নিয়েছি। তো আপনাদের ভাই আর আমি দুইজনই হচ্ছে শেয়ার করে খেয়েছি, আর চটপটিটাই বেশি ভালো লাগছে আমার ফুচকাগুলোর চাইতে, দই ফুচকাটা কিন্তু তেমনটা ভালো লাগেনি, আর ঝাল ফুচকাটা মোটামুটি ছিল। এই সবটা হচ্ছে আমিন সেন্টারের নিচের ফ্লোরে হচ্ছে ঢুকতে হাতের বাম পাশে যে ফুডের যে শপটা আছে, তো ওইখানেই খেয়েছিলাম। চটপটিটাই ভালো লাগছে আমার থেকে বেশি। তো আজকে চটপটি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।